শীত জাঁকিয়ে বসার সাথে সাথে সরগরম হয়ে উঠছে বগুড়ার আড়মদিঘির শাওয়েল এলাকার তাঁতপল্লী। চাদর কম্বল সহ শীতকালীন নানা পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এখানকার তৈরি পোশাক রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বগুড়ার তাঁত শিল্প আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বগুড়ার প্রতিনিধি কমলেশ মহন্ত শানুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অগ্রহায়ণের শুরুর দিক থেকেই ব্যস্ত হতে থাকে বগুড়ার আলমদিঘির তাঁতপল্লী। শীত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এই ব্যস্ততা। সকাল থেকে রাত অবধি চলে সুতা বোনার কাজ, আর সেই সুতা দিয়েই তৈরি হয় চাদর, কম্বল, লুঙ্গি, গামছা ও তোয়ালে সহ নানা ধরনের শীতবস্ত্র ও পোশাক। সারা বছরই এটা বিদ্যমান, কিন্তু শীতকালে এটা আরো বেশি জাঁকজমক হয়। তাঁত বোনার এই কাজ ঘিরে স্থানীয় ৭৫টি গ্রামে গড়ে উঠেছে তাঁত শিল্প। তৈরি হয়েছে হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। দূর দূরান্ত থেকে আসা খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের পদচারণায় তাই মুখর থাকে এলাকাটি। এই ব্যবসা করার পর আমাদের সুন্দরভাবে চলে, আমরা খুব খুশি। এই তাঁতপল্লীতে উৎপাদিত বিভিন্ন পোশাক রপ্তানি হচ্ছে বিদেশেও। এতে তাঁত শিল্পী ও সংশ্লিষ্ট অন্যান্যরা লাভবান হচ্ছে বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। এখান থেকে কম্বল হচ্ছে, এবং সেখান থেকে গামছা হচ্ছে, মশারি হচ্ছে, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী প্রস্তুত হয়। এই শিল্পকে ঘিরে জীবিকা নির্বাহ করছে 50 থেকে 60 হাজার মানুষ। তবে সরকারি সহযোগিতা পেলে এই শিল্পের যথাযথ বিকাশ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।